আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। লকডাউন উঠিয়ে দিচ্ছে দিল্লি। প্রতিবেশী দেশ ভারতে মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক রোগী হাসপাতালের বেড ও অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। তবে আশার কথা হচ্ছে যেখানে সংক্রমণ এখন নিম্নমুখী, ফলে চলমান লকডাউন উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার 28 মে দিল্লি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এমন ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার থেকে আনলক পর্ব শুরু হচ্ছে দিল্লিতে। নির্মাণ শ্রমিক এবং দৈনিক মজুরি শ্রমিকদের উপার্জন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, লকডাউনে রাজধানীর 2 কোটি মানুষ করোনা বিধিনিষেধ মেনে চলেছেন বিধায় ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, লড়াই এখনো শেষ হয়নি, আমাদের এমন পরিস্থিতি থাকা উচিত নয় যেখানে লোকেরা ক্ষুধার্ত হয়ে মারা যাওয়ার জন্য ভাইরাস থেকে পালাতে পারে। নানা অসুবিধা থাকার পরও আমরা ভাইরাসটি নিয়ন্ত্রণ করেছি, কিন্তু এখনো বিজয় অর্জন করতে পারিনি। ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য শ্রমিক রাজধানী শহর দিল্লিতে কাজের খোঁজে আসেন। বিভিন্ন কোম্পানির নির্মাণ খাতের শ্রমিকদের অধিকাংশই অভিবাসী, কিন্তু গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে আছেন। লকডাউন উঠে যাওয়ায় তারা ফের কাজ ফিরে পাবেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।